আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আপনারা জানেন কি, ইব্রাহিম আলাইহিসসালামকে যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে এই পৃথিবীতে তার আজও নিদর্শন রয়ে গেছে। এই অগ্নিকুণ্ডটি পৃথিবীর কোথায় আছে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের পর দুনিয়ার মানুষকে নিদর্শন হিসেবে দেখানোর জন্য আল্লাহ এই অগ্নিকুণ্ডের মাঝে এমন কিছু মুজিজা রেখে দেন যা দেখে পৃথিবীর মানুষের কাছে বিস্ময়ের শেষ নেই। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল তখন আল্লাহর নির্দেশে শীতল হয়ে গিয়েছিল আগুন। সেখানে যে টুকরো টুকরো কাঠগুলো পুড়ে ছাই হয়েছিল সেগুলো মাছে পরিণত করে দেয় মহান আল্লাহ তাআলা। সেই মাছগুলো বংশ পরম্পরায় আজও সেখানে রয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন ধর্ম পুস্তকগুলোতে নমরুদকে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী মানব ও পরাক্রমশালী এক শিকারী হিসেবে উপস্থাপন করেছে। কথিত আছে, শিকারে তার মহা সাফল্যের কারণ ছিল চামড়া তৈরি হযরত আদমের সেই কোট। ইবলিশের প্ররোচনায় গন্ধম ফল ভক্ষণের ফলে আদম ও হাওয়াকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় তখন খোদা তাদেরকে চামড়া তৈরি এই কোট দিয়েছিলেন। বংশ পরম্পরায় নূহ এবং নূহ থেকে হামকুশ হয়ে এই কোট নমরুদের হাতে পৌঁছায়। এই কোটে কিছু চিহ্ন খোদিত ছিল আর যখনই কোনো পশু ওই চিহ্ন দেখত সে গুড়ি মেরে নত হয়ে যেত, যার কারণে ওইসব পশু শিকার করতে নমরুদের কোনো সমস্যাই হতো না। কারো কারো মতে শিকারে পারদর্শিতার ক্ষমতাকে অলৌকিক মনে করে মানুষ তাকে রাজাদের রাজা বানিয়ে দেয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তাকে প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা অর্চনা শুরু করে। ইব্রাহিম আলাইহিসসালাম এর বিরোধিতা করেন। তখনকার সময়ে মানুষরা মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার বাবাকে বলল, হে বাবা, আপনি কোন মূর্তির ইবাদত করছেন? যে মূর্তি শুনতে পায় না, দেখতে পায় না, আপনার কোনো সাহায্যে সে সহযোগিতা করতে পারে না, এমন একটা মূর্তির পূজা আপনি কেমন করে করেন? এরপর ইব্রাহিম আলাইহিসসালামের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় এবং ফেরাউন তাকে জিজ্ঞাসা করেন যে, হে ইব্রাহিম, তোমার প্রতিপালককে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, যিনি এক যার কোনো শরীক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বললেন, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমার দেবতাদেরকে যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। নমরুদ বলল, একটি অগ্নিকাণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলিতে তৈল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করল। সাত দিন পর পূর্ণ অগ্নিকাণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হলো, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারের কাছেও পৌঁছাতে পারছিল না। এই সময় ইবলিশ পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরকগাছ তৈরির পরামর্শ দিল। এই মহৎ উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল। তার পরামর্শে একটি চরকগাছ তৈরি করা হয়। কথিত আছে, চরকগাছের সাহায্যেও হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না, কারণ হযরত জিব্রাইল আলাইহিসসালাম চরক ঘোরানোর সময় বাধা সৃষ্টি করছিল। তখন আবার ইবলিসের পরামর্শে চরক ঘিরে নগ্ন নারীর নৃত্যের আয়োজন করা হয়। হযরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে সরে গেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করে তারা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষিপ্ত করার সময় হযরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করল, তুমি কি আমার সাহায্য চাও? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার কেবল আল্লাহর সাহায্য দরকার। তখনই মহান আল্লাহ তাআলা বললেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। এরপরেও লোকেরা দেখল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ সুস্থ জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসছে। এতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ও অবাক হয়ে পড়েছিল। তুরস্কের ইস্তাম্বুল থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকাটি যেখানে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, এখানে একটি জলধারা রয়েছে যেখানকার মাছ ও পানির সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালামের সম্পর্ক রয়েছে। কেউ এই মাছগুলোকে কখনো ধরে না এবং খায় না। ইব্রাহিম আলাইহিসসালামের সেই সময়কার অগ্নিকুণ্ডের ঘটনার সঙ্গে যুগ যুগ ধরে স্মৃতি হয়ে আছে এই মাছগুলো। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল তখন আল্লাহর নির্দেশে শীতল হয়ে গেছিল আগুন। সেখানে যে টুকরো টুকরো কাঠগুলো পুড়ে ছাই হয়েছিল সেগুলো মাছে পরিণত করে দেয় মহান আল্লাহ তাআলা। সেই মাছগুলো বংশ পরম্পরায় আজও সেখানে রয়েছে। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এরকম আরও অনেক নিদর্শন রেখে দিয়েছেন।
যা দেখে মানুষ যাতে আল্লাহর রাস্তায় ফিরে আসে। যেমন হযরত আদম আসলামের পায়ের ছাপ, নূহ আসলামের নৌকা, সাহাবি গাছ, নবীজি সাল্লামের চাঁদ দ্বিখণ্ডিত করা, ডেড সি সহ আরও অনেক নিদর্শন। মানুষ এইসব নিদর্শন দেখেও বিভিন্ন যুক্তি দাঁড় করায়, কিন্তু শেষ দিনে তাদের এই যুক্তি কোনো কাজেই খাটবে না। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।